আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটি আমার ইউটিউবের ফিড স্ক্রল করতে করতে একটি অ্যাপসের নাম আসলো, যেটার নাম হচ্ছে LifePlus বাংলাদেশ। তো আমি এটাকে অলরেডি ইনস্টল কমেন্ট করেছি। ইনস্টল কমেন্ট করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে আমি অলরেডি এটা ইনস্টল করে ফেলেছি, এই যে এটা ইনস্টল করে ফেলেছি। সো এখন আমরা এই এই অ্যাপসটিকে ওপেন করব। ওপেন করার পর আমরা দেখবো আসলে অ্যাপসটির ভিতরে কী কী আছে। এখানে বলতে চাচ্ছি 99 টাকায় আমরা ডাক্তার দেখাতে পারবো। নিউ প্রোফাইল, ক্রিয়েট নিউ প্রোফাইল, আপনারা এখানে দেখতে পাচ্ছেন হয়তো ক্রিয়েট নিউ প্রোফাইল। সো আমরা ক্রিয়েট নিউ প্রোফাইল থেকে নতুন করে প্রোফাইলটা ক্রিয়েট করব। সো আমরা যদি এখন প্রোফাইল ক্রিয়েট করি তাহলে ভেরিফাই ইয়ার মোবাইল নাম্বার, আমাকে আসলে আমি এখানে সম্ভবত ভুল দিয়েছিলাম, এইখানে দিতে হবে মোবাইল নাম্বারটা। মোবাইল নাম্বার দিলে আমার এখানে একটি ওটিপি আসবে। ওটিপি আসার পরে তারপরে সম্ভবত সেই ওটিপি থেকে আমাকে লগ ইন করতে হবে। হ্যাঁ, আমরা এখানে ওটিপির জন্য লম্বা সময় অপেক্ষা করতে বলেছে, প্রায় 1 মিনিট। ওকে, ওটিপি চলে আসছে। ওটিপি চলে আসার পরে আমরা এখন ওটিপিটা দিয়ে যাওয়ার পরে সবকিছু দেওয়া হয়ে গেছে। সো দেওয়া হয়ে যাওয়ার পরে এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে সাবমিট করতে হবে। সো আমি সাবমিটে ক্লিক করছি। সাবমিটে ক্লিক করার পরে আই উইশ আমার রেজিস্ট্রেশন যাবে, রেজিস্ট্রেশন কমপ্লিট। মেইন যে অ্যাপসটার ইউজার ইন্টারফেসে আমি যদি কোনো ডায়াগনস্টিক টেস্ট করি তাহলে আমার প্রায় 15% টাকা কম লাগবে। আচ্ছা, টেস্ট করে টেস্ট আমার করা লাগবে। সো আমি তখন চেক করে দেখবো। পাশে স্পেশালাইজ ডক্টরের সঙ্গে আমি এখান থেকে অ্যাপয়েন্টমেন্ট করতে পারবো এবং মেডিসিন অনলাইনেও কিনতে পারবো। তারপরে 1000+ মেডিকেল এক্সেসরিজ হোম ডেলিভারি, 1000+ মেডিকেল এক্সেসরিজ হোম ডেলিভারি করবে। আমার একটি জিনিস দরকার, সেটা আমি এখানে পাওয়া যায় কিনা দেখবো। আর এখানে বুক অ্যান্ড গেট, এখানে অ্যাম্বুলেন্সও পাওয়া যাবে 30 মিনিটের মধ্যে ওভার ঢাকা। বা অনেক সুন্দর সার্ভিস রয়েছে। এরপরে নার্সিং হোম কেয়ার সার্ভিস নাও একটু জড়ছে, নার্সিং হোম কেয়ার সার্ভিস আমি এখানে পাবো। 99 টাকায় কথা বলতে পারবো। এখানে আসলে কোন স্পেশালাইজ ডক্টরের সাথে আমি কথা বলতে পারবো না। ওকে, বুঝতে পারলাম। সি টেলিমেডিসিন স্টোরি, ওকে। এরপরে মাই স্টোরি, নার্সিং কেয়ার, অ্যাম্বুলেন্স, ডায়াগনস্টিক হসপিটাল, মেডিকেল এক্সেসরিজ। আচ্ছা, এখানে যদি অ্যাপয়েন্টমেন্ট নিতে চাই, অ্যাপয়েন্টমেন্টের জন্য ক্যান্সার স্পেশালিস্ট, লিভার অপস, এখানে অনেক ধরনের স্পেশালাইজড ডক্টরের জন্য এখানে স্পেশালাইজড অপশন রয়েছে। ডেন্টাল সার্জারি, ডার্মেটোলজি, আই অ্যান্ড কমফোর্ট। ওকে, সো আমি যদি এখান থেকে অর্থোপেডিক ডক্টর কোনো একজনের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করতে চাই তাহলে ঠিক আছে। একদম উপরে রয়েছে লাইব্রেরি ধানমন্ডি। তো লাইব্রেরি ধানমন্ডিতে যাওয়া আমার জন্য অনেক প্রবলেম। মিরপুরে কোথাও পাওয়া যাচ্ছে কি না, মিরপুরে কোনো ডক্টর আছে কি না সেটা আগে দেখে নিই আমি। সো আমি, আমার কাছে মনে হচ্ছে ব্যাপারটা অনেকটা সময় সাপেক্ষ। আমি এখান থেকে না, এখানে সবাই ল্যাবেড। সো সবাই যদি ল্যাবেড হয়ে অ্যাপয়েন্টমেন্ট করতে চায় তাহলে সিলেক্ট ব্রাঞ্চ, সিলেক্ট ব্রাঞ্চ হচ্ছে অনলি ল্যাবেড রয়েছে। সিলেক্ট ডে, সিলেক্ট ডে হচ্ছে টিউসডে, থার্সডে। তো আমি যেকোনো একটা ডেট যদি করি ফর মি, ওকে, যেমন সিলেক্ট জেন্ডার, মেইল, এবং এখানে আমার এইজ এইজ চেয়েছে এইজ 42। ওকে, এটা দিয়ে যদি আমি কনফার্ম করি সো এটা কনফার্ম হবে এবং আমাকে ফোন করে কনফার্ম করবে সম্ভবত। আমি আসলে এইটাতে এই মুহূর্তে টেস্ট করে প্যারা দিতে চাচ্ছি না এই অ্যাপসের যারা ইয়েতে রয়েছে তাদেরকে। সো আমি জাস্ট একটা বেসিক আইডিয়া পেলাম। এরপর যদি আমি মেনুতে আসি তাহলে মেনুতে আমার একটা ইউজার আইডি পাচ্ছি, ফোন নাম্বার পাচ্ছি, মাই প্রোফাইল। মাই প্রোফাইলে গেলে এখানে আমি ইমেল অ্যাড্রেস, ডেট অফ বার্থ, এইজটাকে আমি সিলেক্ট করতে পারবো। আপডেটে যে আপডেটে যদি যাই তাহলে আমি ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার দেওয়াই আছে, ডেট অফ বার্থ, এরপরে হচ্ছে আমার এই আরও অনেক কিছু, আমি এখানে জেন্ডার, মেল, ব্লাড গ্রুপ ও পজিটিভ, অ্যান্ড হাইট 6'11", ওয়েট তো মনে হয় প্রায় 84 কেজির কাছাকাছি, 84 কেজির কাছাকাছি। ওকে, আপডেট করতে গেলে ইমেল অ্যাড্রেস দিয়ে আপডেট করতে হবে। ওকে, আই ডু ইট লেটার। মেডিকেল এক্সেসরিজের মধ্যে আমার একটা হট ব্যাগ লাগবে। হট ব্যাগ, হট ব্যাগ, হট ব্যাগ কোথায় পাবো? হট ব্যাগ,
হট ব্যাগ এখানে নাই, হট ব্যাগ নাই, ব্যাগ মিনিমাম কারণ এখানে ডাম্পার ব্যাগ আচ্ছা এখানে নাই, তার মানে এখানে কিছু সীমাবদ্ধতা রয়েছে এখনো। তার মানে হচ্ছে এখানে যে হিউজ অ্যামাউন্টের জিনিস পাওয়া যায় তা কিন্তু না, এখানে জাস্ট খুব লিমিটেড অ্যামাউন্টের জিনিসপত্র এখানে পাওয়া যাচ্ছে। যেমন আমার মাজাই ব্যথা, ব্যাক পেইনের, সো আমি যদি এখান থেকে হট ব্যাগ কিনতে চাই আমি সেটা এখান থেকে কিনতে পারি না, সো এটা একটা মজার বিষয়। সো দ্যাটস ওয়াই আমি হয়তো বা আপনাদেরকে এই অ্যাপ সম্পর্কে একটা ধরো ধারণা দিতে পেরেছি। সো যার যদি যদি আপনাদের কারো কারো কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন, আমি অ্যাপসটি আরও বিস্তারিতভাবে ব্যবহার করব যাতে আপনাদের প্রশ্ন উত্তর দিতে পারি। সো আমার কাছে মনে হয়েছে অ্যাপসটি মোটামুটি আমাদের খুব ভালো কাজে দিবে, যারা আসলে ডাক্তার দেখানো নিয়ে বা বেশ চিন্তা থাকে যে কোথায় নাম লেখাবো, ডাক্তার কোথায় কোনটা পাবো, সেরকম হয়তো অ্যাপসটা ইনিশিয়ালি এই মুহূর্তে ডেভেলপিং পর্যায়ে রয়েছে। সো এটা যখন আরও ফুল ফেজ আসবে বা আরও পরিপূর্ণতা লাভ করবে তখন হয়তো এটা থেকে আরও অনেক বেশি আমি উপকৃত হব। সো আমি যদি একটু অ্যাম্বুলেন্স খুঁজে দেখি, এখানে অ্যাম্বুলেন্স হিসেবে অনেক অনেক হচ্ছে এখানে অপশন রেখেছে। সো ওকে ভিউয়ার্স, নাও উই আর গোয়িং টু সি ইন দ্য অ্যাম্বুলেন্স সার্ভিস। অ্যাম্বুলেন্স সার্ভিসের উপর যদি আমরা ক্লিক করি তাহলে অ্যাম্বুলেন্স সিলেক্ট এরিয়া, সিলেক্ট এরিয়া আমি আছি মিরপুরে, মিরপুর ওকে। অ্যান্ড আমি যদি যেতে চাই ধানমন্ডি বা পল্লবী, পল্লবী তেজগাঁও উত্তরা মতিসুর, আচ্ছা মতিসুর। সো ভাড়া আসছে 3,000 টাকা। হ্যাঁ এইটা খুব সুন্দর জিনিস যে একটা এস্টিমেটেড ভাড়া আমি জানতে পারছি। জেনারেল অ্যাম্বুলেন্স আইসিইউ অ্যাম্বুলেন্স নিলে, ও মাই গড, আইসিইউ অ্যাম্বুলেন্স নিলে পড়তেছে 12,000 টাকা, ফ্রিজিং অ্যাম্বুলেন্স নিলে 4,500 টাকা, জেনারেল অ্যাম্বুলেন্স ওকে। সো এই ছিল অ্যাম্বুলেন্সের অপশন। অ্যান্ড নার্সিং কেয়ার, নার্সিং কেয়ারে কী আছে, অন কল ডিউটি, স্টে হোম ডিউটি, হোম স্টে ডিউটি, হোম স্টে ফুল প্যাকেজ, এটা হচ্ছে পার ডে প্যাকেজ, যত সময় ফুল ডে প্যাকেজ, এখানে পড়ছে 2,200 টাকা, সম্পর্ক 2,200 টাকা ওকে। দেন মেডিসিন, মেডিকেল এক্সেসরিজ, মেডিকেল এক্সেসরিজ, মেডিকেল এক্সেসরিজে পেলাম না, মেডিসিনে, মেডিসিনে আমি যদি আমার হচ্ছে কোনো প্রেসক্রিপশান আপলোড করি তো সেই হিসাবে আমাকে ওষুধ ওরা পাঠিয়ে দেবে প্রেসক্রিপশান দেখে বা ফোন করে কনফার্ম করবে। সো আমি নার্সিং সব কিছু দিয়ে, তো আমার কাছে অ্যাপসটা মোটামুটি ভালো মনে হয়েছে, এটা দিয়ে মোটামুটি সম্পূর্ণ মেডিকেল, মেডিকেলের ইনিশিয়াল যে প্রয়োজনীয়তা সেটা হয়তোবা আমাদের এটা থেকে মিটবে। সো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড স্টে টিউন উইথ মাই চ্যানেল, কারণ এই ধরনের ভিডিও আরও আমাদের চ্যানেলে আসবে। সো সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আপনারা এই ধরনের ভিডিও সম্পর্কে আরও জানতে পারেন। তো হ্যাভ এ গুড ডে, থ্যাংক ইউ ভেরি মাচ।